তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা ব্যাপার নিয়ে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে যে আম্মু বাসায় কি রান্না করতেছে, তো সেই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করি। আম্মু আর্জেন্টিনা সাপোর্টার করে আর আমি ব্রাজিল ছিলাম, তো আনফর্চুনেটলি কালকে ব্রাজিল হেরে গেছে। তো আম্মু বলছিল আর্জেন্টিনা যদি জিতে তাহলে আমাদের মিষ্টি মুখ করাবে, সেই জন্য তিনি আজকে ক্ষীর রান্না করতেছে বাসায়। তো ক্ষীর উনি মোটামুটি অনেক ভালো রান্না করতে পারে আলহামদুলিল্লাহ। তো কীভাবে তৈরি করতেছে, কীভাবে মানে সব কিছুর আয়োজন করতেছে, সেটা আমি পাশে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব যতটুকু পারি। তো আশা করি সবাই সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি নারকেলটা ছেলার চেষ্টা করতেছি, কারণ এটা খুব প্রয়োজন। এই নারকেলের উপর যে ময়লাটা আছে এটা পরিষ্কার না করলে যখন নারকেলের ভিতরটা আমি বের করার চেষ্টা করব, তখন এই ময়লাগুলো ওই নারকেলের ভিতরের মধ্যে ভিতরের জিনিসগুলোর মধ্যে পড়বে। তো সেক্ষেত্রে আমি উপরে ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। এটা আপনারা বিভিন্ন রকমের জিনিস দিয়ে করতে পারেন, ছুরি দিয়ে করতে পারেন, বা আপনার কি বলে এটা কাঁচি, বা আমরা রান্না করার জন্য যে বটি ইউজ করি সেটা দিয়েও করতে পারেন। তা আম্মা আমাকে বললো যে তুমি এত কিছু করতে চাইলে এগুলো একটু পরিষ্কার করো, তাই পরিষ্কার করার চেষ্টা করতেছি। আর প্রথম ভিডিও বানাচ্ছি, তো এর জন্য মানে আম্মুর সামনে লজ্জাও লাগতেছিল, তারপরেও চেষ্টা করলাম। তো আম্মু আমাকে শিখাই দিচ্ছে কিভাবে মানে নারকেলটা ভাঙতে হয়, তো আমি সেভাবে চেষ্টা করতেছি। ইনশাল্লাহ শেষ মুহূর্তে আমি সাকসেসফুল হই ভাঙার জন্য। অনেক মজা হয় জন্য গোড়টা হচ্ছে আমাদের গ্রাম থেকে নিয়ে আসা নিজস্ব গাছের একদম খাঁটি গোড়। আম্মু বলতেছিল যে যে পরিমাণে এখন জিনিসপত্রের দাম বাড়া শুরু করছে, তো সেক্ষেত্রে যারা গরিব আছে, যারা খাওয়ার অনেক ইচ্ছা এইসব ক্ষীর বা অনেক কিছুই, কিন্তু তারা টাকার জন্য খেতে পারছে না। তো এই ঊর্ধ্বগতিটা আমাদের বাংলাদেশে খুব বেশি, এটা কমানো খুবই প্রয়োজন। এক চুলায় দুধ আর অন্য চুলাতে হচ্ছে চাউলটা নরম করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সিদ্ধ করা হচ্ছে। তুমি ব্রাজিল আর্জেন্টিনা জিততে সেগুলোকে খাওয়াচ্ছো না? আপনারা কেউ হাসবেন না, আম্মু আমাকে বলছে যে দুধটা একটু দেখতে, আমি গুড়গুলো একটু কিছু কিছু করে কেটে নেই। আর এদিকে আমি দুধ দেখালাম করে আমি অন্য ঘরে গেছি, আর এদিকে এসে দেখি যে দুধটা মানে উপর দিকে উঠে কিছুটা নিচে পড়ে গেছে। তো এর জন্য আম্মুটা আমাকে বকাও দিয়েছিল। আমি
আমি রান্না ঘরে আস্তে আস্তে দেখি যে আম্মু অর্ধেকের বেশি নারকেলটা মানে আপনার এই দুধ আর যে চাউলের মিশ্রণ আছে এর মধ্যে দিয়ে ফেলছে। চিনি দিলে হয়ে যাবে পায়েস না, আর গুড় দিলে খির। এটুকু হবে না? লাগবে আর একটু বলতে বলতে আম্মু অনেক কয়বারই গুড়ের যে দানাগুলো আছে এটা ক্ষীরের মধ্যে দেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে আপনারা গুড়টা দেওয়ার চেষ্টা করবেন। আম্মু একটু বেশি মিষ্টি পছন্দ করে মিষ্টি খেতে, সেজন্য তিনি অনেকবার মিষ্টি মানে গুড়গুলোর মধ্যে দেওয়ার চেষ্টা করেছেন। তারপর অবশেষে তৈরি হয়ে গেল আম্মুর হাতের মজার ক্ষীর। এটা এতটাই মজা আপনারা না খেলে কখনো বুঝতে পারবেন না। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন সবাই।